হেরামনের মতো আর কত সন্তান এইভাবে জীবন দিলে বাংলাদেশ থেকে এই ধর্ষণ নামক ব্যাধিটা দূর হবে? প্রশাসন বলে বিচার হবে, সরকার বলে বিচার হবে, আমরা বিচার তো দেখে যাচ্ছি। সুতরাং বলবো, সরকারের কাছে আবেদন করব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কি বিবেকে জাগ্রত হয় না? আপনি কি মায়ের জাতি নয়? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাসক্ত বাণী, তোমরা জিনার কাছে যেও না, ওটা নোংরা বিকাজ, আর ওটাই হচ্ছে পাপের রাস্তা, ওটাই হলো অশ্লীলতার রাস্তা। সুতরাং ওর থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ আমাদেরকে এই নির্দেশ জারি করছেন। সবাই দর্শক শ্রোতা মন্ডলী, আর কত হীরামণি জীবন দিলে এই ধর্ষণ বাংলাদেশ থেকে বন্ধ হবে? খুবই ভরাক্রান্ত ব্যথিত হৃদয়ে কথাগুলো বলতে হচ্ছে। দৈনিক ইত্তেফাকে খবরে দেখতে পাইলাম, দৈনিক ইত্তেফাক নিউজটি কভার করেছে, লক্ষ্মীপুরের সামদানি ইউনিয়নের নন্দনপুর গ্রামের হারুন রশিদের 14 বছরের কন্যা হীরামণি পালেরহাট পাবলিক হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। তার মা এবং বাবা দুইজনাই ঢাকাতে অবস্থান করছেন, বাবা অসুস্থ, অসুস্থ বাবার পাশে আছেন মা, ঢাকাতে তার অবস্থান করছেন। হীরামণি তিনি তার নানা নানি মামার বাসাতেই ছিলেন, বাবাকে দেখতে যাওয়ার জন্য মামার সাথে বাড়িতে আসেন সকালে জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য। মামা হীরামণিকে বাড়িতে রেখে চলে যান, যে ভাগ্নে তার পোশাক আশাক তোলা গুছাই নিয়ে আবার তিনি আমাদের বাড়িতে আসবেন, তারপরে ঢাকাতে নিয়ে যাবেন। বাস হীরামণি সে তার জামা কাপড় গুলা গোছাচ্ছেন, তার বাড়িতে কেউ নাই, এমন সময় তিনজন ধর্ষক তার বাড়িতে ঢোকে। এই হীরামণি যে 14 বছরের একটা বালিকা, এই হীরামণির মতো এই কন্যা সন্তানটাকে তিনজন জোরপূর্বক ধর্ষণে শুধু করে নাই, ধর্ষণ করে তাকে মেরে ফেলেছে। দুপুর গড়িয়ে যাচ্ছে, বাড়িতে যায় না, নানি ছুটে এসেছে বাড়িতে, কেন আমার নাতি আসে না? এসে দেখে ঘরের মধ্যে জামা কাপড় সব আগোছানো করে পড়া রয়েছে, হীরামণি মেঝেতে পড়ে আছে, জামা কাপড় ছেঁড়া অবস্থায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন রকম ক্ষত দেখা দিয়েছে। হীরামণি নানি চিৎকার দিয়ে কেঁদে ওঠে, আশেপাশের লোক কাদার শব্দ শুনতে পেয়ে দৌড়িয়ে আসে বাড়িতে। আসার পরে তারা দেখে হীরামণির নিথর দেহ পড়ে আছে ঘরের মেঝেতে। সবাই তারা তাড়াতাড়ি হীরামণিকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পূর্বে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে হীরামণিকে হাসপাতালের মর্গে প্রেরণ করে। হাসপাতালে প্রেরণ করার পূর্বেই ডাক্তারগণ হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই ডাক্তারগণ হীরামণির মৃত্যুর খবর নিশ্চিত করে যে তিনি মৃত্যুবরণ করেছে। তাই বলবো, সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, হীরামণির মতো আর কত সন্তান এইভাবে জীবন দিলে বাংলাদেশ থেকে এই ধর্ষণ নামক ব্যাধিটা দূর হবে? প্রশাসন বলে বিচার হবে, সরকার বলে বিচার হবে, আমরা বিচার তো দেখে যাচ্ছি। সুতরাং বলবো, সরকারের কাছে আবেদন করব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কি বিবেকে জাগ্রত হয় না? আপনি কি মায়ের জাতি নয়? আপনি কোরআনের এই শাসত্ব বিধানকে চালু করুন, যারা জিনা করবে তাদেরকে মেরে ফেলতে হবে, তাদেরকে দেশান্তর করতে হবে, ব্যত্যাঘাত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি অবিবাহিত কোনো পুরুষ জেনা করে,
কোনো নারী জিনা করে তাহলে তাদেরকে ব্যত্রাঘাত করে মেরে ফেলতে হবে অথবা দেশান্তর করতে হবে। বিবাহিতরা জিনা করলে তাদেরকে মেরেই ফেলতে হবে। বেশি নয়, বাংলাদেশের বুকে এই একটি মাত্র আইনকে প্রতিষ্ঠা করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শাসত্ব বিধান প্রতিষ্ঠিত হলেই বাংলাদেশ থেকে এই ধর্ষণ নামক এই ব্যাধি দূর হবে। আমাদেরকে আর শুনতে হবে না হীরামণিকে ধর্ষণ করে বখাটেরা মেরে রেখে গিয়েছে, আমরা এইভাবে আর শুনবো না কখনোই। সুতরাং যে সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ সরকারের বিভিন্ন জায়গায় আছে, সকলকে অনুরোধ করব ফিরে আসুন কোরআন সুন্নার দিকে, ফিরে আসুন আল্লাহর দেওয়া শাসত্ব বিধানের দিকে। আল্লাহ তুমি আমাদেরকে সেই পরিবেশ তৈরি করে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।